আমাদের ইউটিউবারের এই কি হাল? বাড়বে না, দুটো ব্যাগ নিয়ে এখন বাড়ির দিকে যাবো, ছেঁড়াটা ধরিয়ে দিয়েছে আবার। হ্যালো গাইস, শুভ সকাল। আজকের ভিডিওটা শুরু করার আগে কালকে আমরা কি করছিলাম সেটা একটু দেখে নাও আগে, তারপর আজকে ভিডিওটা স্টার্ট করছি। চল, এই যে চিপসের প্যাকেট, এর থেকে চিপস বের করে তার মধ্যে দুধ ঢেলে আমাদের ইউটিউবার খাচ্ছে। ভাই মনে দই ফুচকা খাচ্ছিস, কিছু খাওয়ার না পেয়ে ইউটিউবার এখন আমুল দুধ কিনে নিয়েছে খাচ্ছে 5 টাকা দিয়ে। আমাদের ইউটিউবারের এ কি হাল? যেমন হাওয়াই খাচ্ছে নাকি বুড়ির চুল নাকি বলে, হাওয়াই মিঠাই নাকি বুড়ির চুল, কৌশিকাটা কিনে নিয়েছে। ওই দে, মুখ পুরো মিষ্টি মিষ্টি হয়ে যায় গোড়া। দেখলে, চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ জীবন একটা, চলো নিজের ড্রিম পূরণ করা যাক আর আজকের ভিডিওটা শুরু করা যাক। কোথায় যাচ্ছিস তুই? একে বের করতে পারবি সাইকেলটা? আরে বাবা, বডি বিল্ডার হয়ে গেছিস, আস্তে ভেঙে যাবে, ভেঙে যাবে আস্তে। আরে বাবা আস্তে নামা, দেখি কেমন নামাতে পারিস। তুই খাবি আমাকে? কি করছে? পেছনে দুটো চাকা খোল, পেছনে দুটো চাকাই তো খুলিস নি, এখন চালানোই শিখতে পারলি না এতদিন ধরে চালাচ্ছিস। আরে কি হয়ে চালাচ্ছিস বেঁকে? দোদোর সাইকেলটা একদিন খারাপ ছিল, ওই জন্য আমার সাইকেল চালাতো না, একদিন আবার সাইকেলটা ঠিক করে নিয়েছে, ওই জন্য আমার সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে সাইকেল চালাতে। এখন পেছনে চালানো শিখতে পারিনি, তাই জন্য পেছনে এখন দুটো চাকা লাগানো, শিখে গেলে ওই দুটো চাকা খুলে দেবে। বলেন কি, সারাদিন ওই সাইকেল চালিয়ে যাচ্ছে সাইকেলটা ঠিক হওয়ার পর থেকে। এই যে আমার মা এখানে এখন রান্না করছে, কি বলে কাঠের উনুনে, মানে উনুনটা বানিয়েছে কত সুন্দর সেটা দেখাচ্ছি সামনে দিয়ে। এই যে মাম্মিজি এখন রান্না করছে, কি সুন্দর এইটার ওপর একটা কি বলে এটা, ওই যে ওইখানে ওটা যেটা ভাঙা দেখতে পাচ্ছ ওই সামনে, ওইটারই ভাঙা অংশ মালসা, ওইটার এই দিয়ে এখানে উনুন বানিয়ে নিয়েছে কি সুন্দর করে, এখন রান্না করছে। কি রান্না হবে মাঝিকে? ডিমের ঝোল ভাত আর চচ্চড়ি, আর কিছু হবে না? এই এখন চচ্চড়ি করছে। মা এখানে রান্না করছে, এখানে শুধু এই চচ্চড়িটা আর ভাতটাই করবে, আর বাকি রান্না মানে যেটা আছে সেটা হলো গ্যাসে করবে। উনুনে শুধু ভাতটা করে নেয় প্রতিদিন, আর বাকিগুলো গ্যাসে করে। ওই কেন দেখাচ্ছ? এখন রান্না করছে, আমার টিফিন টিফিন খাওয়া কমপ্লিট, এবার একটু মাঠের দিকে যাবো, তারপর অনেক কাজ আছে, মাকে নিয়ে একটু যেতে হবে, দোকানে টোকানে অনেকগুলো কাজ আছে, সেই কাজগুলো মেটাবো। তো ভিডিওটা দেখতে থাকো, আমি মাঠে যাচ্ছি, যখন হবে আমাকে ডাকবে আমি যাবো দোকানে, দোকানে যখন যাবে আমাকে একটু ডাকবে, মাঠের দিকে যাচ্ছি। তো মাঠের দিকে যাওয়া যাক, এখন মাঠে কৌশিক ফোন করেছে, বললো মাঠে আয়, মাঠের দিকে যাবো, তারপর অনেক কাজ আছে। তোকে চুটকে বলে কেন? হ্যাঁ তুমি তাড়াতাড়ি খাও, তরকারি তোকে চুটকে বলে কেন? এ বল, আরে হাই চুটকে বলে কেন বলে? আরে তো ছোট ছোট, তুই বড় মানে তুই তো অনেক বয়স হয়ে গেছে, তাও হাইট বাড়লো না কেন তোর? আমার হাইট বাড়বে না। বাড়বে না? তুই এখানে এখন কি করছিস? তুই এখন কি করছিস এখানে? ও তুই এসেছিস ওকে ভোলাতে? তোর দিদি কোথায়? দিদি পড়তে গেছে, পুচকেটা পুরো মায়ের মতো মুখ হয়েছে, একদম একই লাগে, ছোটবেলা বিয়া পিসির ফটো দেখেছিলাম একই।
আচ্ছা দাদা গুলো ছিল দাদা গুলো হইছে আউ হইছে আউ হইছে তাই জন্য গান গাইতে পারছে আর ও দাদা গুলো দেখ দেখ এই যে ঘেঞ্চু ফটো চলে কে বলে জামা রাজাদের বাড়ি এলাম অনেক দিন বাদে ওপরটা ওপরের ঘর ওরে সা আর কম্পিউটার কম্পিউটার রাজা ঠিক আছে রাজা আর এই যে রাজা রাজার এখন পরীক্ষা চলছে পরীক্ষা নিয়ে বসেছে এই যে সব পেজ ফেজ এখানে বলছে রাজা বলছে পিডিএফ এত বড় কালকে চার পেজ লেগেছে আজকে ওই একটা লিখতেই চার পেজ লেগে যাবে তো দেখাতে দিচ্ছে না আমাকে কতটা লিখেছে মানে আধ ঘন্টা হয়ে গেছে এখনো এই মানে কতটা পাঁচ কি বলবো পাঁচ লাইনও লিখিনি মনে হয় ঠিকঠাক কজি এখানে কি ভাবছে ওই এখন আমি বেরিয়ে গেছি মা দোকানে চলে গেছে আমাকে বলে গেল যে চলে আয় তো মা হাঁটতে হাঁটতে বেরিয়ে গেছে আমি এখন যাচ্ছি মাছ খাবারি কটা মাল আনতে হবে তো মা দোকানে রয়েছে দোকানে জিনিসগুলো নেবে আমি ব্যাগটা নেবো নিয়ে চলে আসবো ओए 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 जो गाए दिल मेरा पर तुम सुनना बा तो गाइस আমি দোকানে চলে এসেছি মা ভেতরে মাছ খাবারি জিনিসপত্রগুলো নিচ্ছে আর আমি বাইরে ওয়েট করছি তো মায়ের জিনিসগুলো নেওয়া হয়ে গেলে তারপর আমি বাড়ির দিকে যাব আবার মালগুলো নিয়ে তো তারপর তোমার সাথে ভিডিওটা আবার শেয়ার করছি মা জিনিসগুলো আগে নিয়ে নি মায়ের জিনিসপত্র নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি বাড়ির দিকে যাব আমি যেহেতু দুটো ব্যাগ নিয়ে যাব পায়ে আটকাবে মাকে নিয়ে যেতে পারবো না তো ওই জন্য আমি এক একা সাইকেল নিয়ে চলে যাব মা হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাবে আমাকে এখন এই দুটো ব্যাগ নিয়ে বাড়ি যেতে হবে মানে সাইকেল তো চালাতে পারবো না পায়ে আটকে যায় দেখি কতটা কীভাবে নিয়ে যাওয়া যায় এই দুটো ব্যাগ নিয়ে এখন বাড়ির দিকে যাবো গিয়ে তারপর আবার তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি মানে গাই সাইকেল চালাতে পারছি না ব্যাগ দুটো পায়ে আটকে যাচ্ছে হাফ প্যাডেল করে করে যেতে হচ্ছে আর মা হাতে এই ঝাঁটাটা ধরিয়ে দিয়েছে আবার মানে এটা নিয়ে এখন আবার যেতে হবে ভাবা যায় সাইকেল চালাতে পারছি না গিয়ে আমাকে এই ভালো লাগে না মানা যায় এগুলো মানা যায় এই ঝাঁটা দিয়ে দিয়েছে আর মানে ঝাঁটা নিয়ে আবার বাড়ি যেতে হবে এক হাতে ঝাঁটা দু ব্যাগ হাফ প্যাডেল করে সাইকেল চালাচ্ছে তারপরে আবার ঝাঁটা ভাই যার সাথে এখন বেরিয়েছি বাইকে করে মানে একটা পিকনিক পার্টি আসার কথা তার জন্য একটু বাগান দেখতে হবে তো রাজা নিয়ে এলো বললো চল একটু বাগানগুলো দেখে আসবো কোথায় কি বাগান আছে কত দামের মানে কত রেটের মধ্যে বেরিয়ে বললাম বিকেলে এখন মাঠে খেলা হচ্ছে না এই দিকে একটা কাজ ভাই সূর্যটা দেখো এখান থেকে কত সুন্দর লাগছে সূর্যটা লাগছে তো রাজা এখানে কথা বলছে মানে যে বাগানে যে থাকে কি বলে যায় না বাগানে যে থাকে তার সাথে কথা বলছে এখন আর আমি একটু বাগানের ভেতর রয়েছি বাগানটা একটু দেখছি রাজা এখন কথা বলে নিচ্ছে কবে কি হবে যদি মানে যেই ডেটে করতে যায় সেই ডেট যদি পায় তাহলে ভালো না হলে হবে না অন্য কোনো বাগান দেখতে হবে একটা গার্ডেন পেয়ে গেছে ফাঁকা 20 তারিখের জন্য মানে 20 তারিখ ভাবছিল 20 তারিখের জন্য একটা গার্ডেন পেয়ে গেছে 3-4টে গার্ডেন বুক ছিল একটা গার্ডেন পেয়ে গেছে এবার বাড়ির দিকে যাবো দেখি এখনো খেলা হচ্ছে কি না সন্ধ্যা হয়ে গেছে প্রায় দেখি কি হচ্ছে মাঠে যাই মাঠের দিকে এবার যাবো তো বাড়ি চলে এসেছি আর মা এখন আমার জন্য একটু পাস্তা করে দেবে সন্ধ্যাবেলার টিফিন পাস্তা খাবো একটু তো মা এখন পাস্তা করছে আর আমি এখানে বসে একটু গেম খেলছিলাম তো গাইস আমার পাস্তা চলে এসেছে এখন পাস্তাটা খাবো খুব খিদে পেয়েছে পাস্তাটা আগে খেয়ে নি তারপর তোমাদের সাথে আবার কথা বলছি কেমন খিদে পেয়ে গেছে সন্ধ্যাবেলা এখন 7:30 বেজে গেছে তো আগে এটা খেয়ে নি আজ লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন লাইক কমেন্ট বন্ধুদের সঙ্গে তো গাইস কালকেও ভিডিওটা এন্ড করিনি আজকে সন্ধ্যাবেলা ভিডিওটা এন্ড করছি তো ভিডিওটা এই অবধি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দাও আর বন্ধুদের সাথে প্রচুর 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 পরিমাণে শেয়ার করে দাও আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে করে দাও তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে তাড়াতাড়ি একটু সাবস্ক্রাইবটা করে দাও তো চলো ইন্ট্রোটাকে আউটরো করা যাক জীবন একটা নিজের ড্রিম পূরণ করা যাক আর আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক।